আসসালামু আলাইকুম ভাই। এই যে দেখতেছেন, আমি আপনাদের জন্য মাছ রেডি করতেছি। অনেকে বলে মনে করেন যে আসলে মাছটা খুব সহজেই পাওয়া যায়, আসলে ব্যাপারটা এরকম না। ভালো মাছ করতে হলে আপনাকে কী করতে পরিশ্রম করতে হবে, খরচ করতে হবে। দেখেন এই মাছটা কিন্তু যে লোক যে বিক্রি করছে সে কিন্তু একদম এই অবস্থা নিয়েছে। এখন সে বলছে ভাই আপনি নেবেন, কিন্তু এগুলা লবণটাকে আপনাকে নিজেকেই কইরা নিতে হবে, তারা কিন্তু দিতে পারতেছে না। তো যার কারণে আসলে এই মুহূর্তে লোকও ছিল না, আমি নিজেই আসছি, নিজেই কাজ করতেছি। তারপরও একটাই উদ্দেশ্যে কাজ করি, কাজটাকে আমি ছোটো করে দিতেছি না, কাজটা ভালোবাসার জায়গা থেকেই দেখতেছি। তার কারণ এই জিনিসটা যদি করতে পারি তাহলে আমাদের যে ফিস মিলের গুণগত মানটা অনেক ভালো হবে। এবং এখানে দেখুন সব কিছু আস্তে আস্তে, আসলে ব্যবসায়িক হিসাবে কখনোই কোনো জিনিস আসলে চিন্তা করে না। ব্যবসা থাকবে, ব্যবসা যদি থাকবে না তার, কিন্তু ব্যবসার ভিতরে আন্তরিকতা থাকতে হবে। যে যাকে জিনিসটা আমি দিচ্ছি সে জিনিসটা আসলে কীরকম সার্ভিস পাচ্ছে। সার্ভিস সাধারণত দুই ধরনের, একটা হলো তার কাছে বিক্রি করে দিলেন সুন্দর টাইম অনুযায়ী সব কিছু ঠিক আছে, তো বিক্রি করে দেওয়ার পরে সে মালটা কীরকম গুণগত মানের পায় না, এটাও কিন্তু আপনার নিশ্চয় বা নিশ্চিত করে এটা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। না হলে আপনি হয়তো বা প্রথমবারে এক ঝঙ্কার কাছে কিনেছেন, একটা মাল নিয়েছেন, টাকা নিয়েছেন, ঝামেলা শেষ, কিন্তু পরবর্তীতে আর কখনই করতে পারেন। তো সেটা আমি বারবার সর্বোপরি আমি যতটুকু পারি নিজেই দাঁড়িয়ে থাকি, স্টিল নিজে দাঁড়িয়ে থাকি সব কিছু করার চিন্তা ভাবনা করি। মানে ভাই এই পাশে ধরেন, এই পাশে ধরে দেখেন আমরা যেভাবে, তো এটা মোটামুটি আরও একদিন দুই দিন আমরা রোদ দেবো। রোদ দিয়ে আরও কিছু লবণ আছে, এই লবণগুলো মোটামুটি নেটিং হবে, আবার মিলে যায়। নেটিং করার পর তারপর আমরা এটা ক্রাশিং করবো। তাহলে ক্রাশিং করলে মোটামুটি আমরা যে 14% ঘোষণা করি সেটা আমরা পাবো। আর আপনারা সবাই জানেন যে এটা কিন্তু আপনার সবেমাত্র 10 দিন হলো মাছটা উঠানো, 10 দিনের মাথায় এই মাছটা কিন্তু আমরা শুকাচ্ছি। তার মানে কি, এখানে যে প্রোটিনটা আছে সম্পূর্ণ প্রোটিনটা পাবো, প্রোটিনটা আর ডিনেসার হবে না, যেহেতু টাটকা মাছ প্রোটিনটা অনেক ভালো হবে। এবং এই মাছের যে তৈল টৈল আছে মাছের যে আমার খাবারের সঙ্গে তেল দেয় তেলের কাজটাও জিনিসটা অনেক পাবো। তো আশা করি আপনারা সবাই যারা নিচ্ছেন আজকে ভিডিওটা দেখলেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে মাছ ফিস মিল রেডি করা যায়। এখন একটা চ্যানেল বাকি আছে, এটা করতে হবে তারপর। তো ঠিক আছে ভাই, আপনাদের কিন্তু যে ভিডিও করতেছে এই কিন্তু আজকে নিয়ে আসছি তাকে ধরি, আমি হলাম বড় লেবার, এলো ছোটো লেবার, বুঝছেন, কাউকে লোক পাই নাই, আপনাকে ধরে নিয়ে আসছি, কষ্ট করাচ্ছি। তো আপনি যদি চিটাঙ্গে আসেন আপনাদের সঙ্গে পরিচয় করে দিব, যে আপনার ছোটো লেবারদের আপনাদের জন্য ফিস মিল মাঝে মাঝে আমাদের হেল্প করে দেখা যাবে। ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন। মাজুল ভাই কিছু বলেন, আমরা কিভাবে মাছ তৈরি করতেছি আপনি একটু কিছু বলেন না। আর কি বলবো আমি, আমি কি বলবো, ভালো কোয়ালিটি কেউ করি দেয় আপনার মনে হয় যে? না না না, কিভাবে করবে, এই চেয়ে ভালো কোয়ালিটি কিভাবে করবে? হ্যাঁ, লোকাল বাজারে যারা 30 টাকা 40 টাকা দেয় তারা কি এই মাছ দিতে পারবে? না, হ্যাঁ পারবে না। এই মাছটা কিনতে যেই আপনার মোটামুটি এই মাছটা কেনা হয়েছে 45+, তার এখানে যে লবণ টবণ এখানে কেনিং বা সুগার টুগার মিলে এখানে 50 টাকা পড়ে যাবে। অবশ্যই 50 টাকা পড়বে তো? হ্যাঁ 50 টাকা এখানেই পড়বে। তাহলে একটা মাছ যদি 50 টাকা ভিতরে পড়ে, এখানে ক্রাশিং আছে, তারপরে হলো লেবার চার্জ আছে, ট্রান্সপোর্ট বিল আছে, আবার নিজের প্রফিটের ব্যাপার স্যাপার একটা আছে, আমরা কেমনে আসলে এত কম দামে সর্বোচ্চ আপনার 5-5 পর্যন্ত খরচ করবে? হ্যাঁ 5-5 পর্যন্ত ভরিয়া যাবে। ঠিক আছে ভাই, এই পর্যন্ত।